তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সবাই বাড়িতে সুস্থ আছো আর অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, মানে আমাদের পাহাড়ের এটা আর কি 2 নম্বর পার্ট। তো যারা যারা আর কি 1 নম্বর পার্টটা দেখোনি, তো তারা তারা যাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা 2 নম্বর পার্টটা দেখে নাও। আর এখন আর কি মানে সরি 2 নম্বর না, 1 নম্বর পার্টটা তোমরা দেখে নাও। তো এখন আর কি আমরা 2 নম্বর পার্ট এটা, তো 2 নম্বর পার্টের ভিউজন তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা সাথে থাকো, দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো এটাই বলবো, ক্যামেরাম্যান দাদা, দাদার সাথে আমি, আর তার সাথে ভাই বিদ্যু ভাই আছে। ছোটবেলার থেকেই আমার একটা আর কি স্বপ্ন ছিল যে পাহাড়ে পাহাড়ে ঘুরবো। আর মানে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা যারা আছে আর কি আমার মতন বয়সে, মানে বাড়ির থেকে যদি যেতে চায় হয় আমাদের পয়সার অভাবে আমরা যেতে পারি না এরকম সুন্দর সুন্দর জায়গাতে, আর না হলে মা বাবাদের ইচ্ছে থাকে না যে এরকম জায়গাতে মানে ঘুরাইতে নিয়ে আসার। তো মানে কি বলবো, মানে আমরা তার জন্য মানে আমরা মানে খুব কষ্ট করে আর কি এখানে আমরা আসছি, মানে খুব কষ্ট করে টাকা জমায় 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 জমায়। এরকম আমি, গুড্ডু আর বাসুদা, বাসুদার বাইক নিয়ে আসছে। তো মানে বাসুদারও কাজ ছিল আজকে, তো বাসুদা আজকে আর কি গিয়েছিলো, আবার চলে আসছে আমাদের জন্য, না হলে ও এই সময় কাজে যেত আর আমাকে এই সময় টোটো চালাতে লাগতো, গুড্ডুকে দোকানে কাজ করতে লাগতো। তো মানে কি বলবো, আমরা অনেক কষ্ট করে আর কি এখানটায় আসছি। আর সব থেকে বড়ো কথা যেটা আর কি মানে আমাদের ইচ্ছে ছিল যে এরকম মানে আমরাও এরকম জায়গাতে যাব, ভিডিও বানাবো, অনেক ব্লগারদেরকে দেখি বড় বড় মানে সুন্দর সুন্দর জায়গাতে যায় আর ভিউগুলো ভালো ভালো দেখায়। তো আমরাও আর কি সেরকম চেষ্টা করি আর কি ওরকম সুন্দর সুন্দর ভিউ দেখানোর জন্য, কিন্তু সেটা জানি না কীরকম হয়। আর সেটা তার জন্যই বলছি, তোমরা একটু কমেন্ট করে বলে দিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, আর যদি ভালো লাগে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। জলের মধ্যে পা রেখে এখানটা আমরা অনেকক্ষণ বসবো আর এনজয় করবো এই ভিউটা। তো তার জন্য আর কি মানে কি বলবো, মানে সুন্দর সুন্দর সিনেমেটিক শটের সাথে আরও ভিউগুলো তোমাদেরকে দেখাবো। তো দেখো আমরা 3 জন মিলে একভাবে বসে আছি, তো এই যে দেখতে পাচ্ছ, তো একটু আর কি সময় কাটাবো আর একটু এনজয় করবো, কারণ এরকমভাবে আমরা এনজয় করতে পারি না বাড়ি ওদিকে থাকলে। আজকে মাকে তো বলে আসছি যে আমরা পাহাড়ে যাচ্ছি ভিডিও বানাতে, তো তার জন্য আর কি বাড়িতে কোনো প্রবলেম হবে না। আর সব থেকে বড়ো কথা যেটা, আজকে দিনটা মানে লস হলো ওদিকে, কামাইয়ের মানে কামাইয়ের দিকটা আর কি আজকে লস হয়ে গেল, কিন্তু তাও মনে করো তোমাদেরকে ভালো ভালো ভিউ দেখানোর জন্য আর কি আমি এখানটায় আসছি, মানে পাহাড়ে আর কি বাসুদাকে বলে হয়ে তারপরে আর কি পাহাড়ে আসলাম ভিডিও বানানোর জন্য। এর বন্ধু আমাদের সাথে এখন আমাদেরকে জায়গা ঘুরে দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, তোমার নাম কি? এই যে ভুট্টু, ভুট্টু। আমার দাদার বাড়িতে একটা কুকুর ছিল বিট্টু নাম, তো আমি ওকে নামটা দিয়ে রাখলাম বিট্টু, ও তো মারা গেছে, তো এর নামটা দিয়ে রাখলাম বিট্টু। তো এখানটায় আসলে তোমাদেরকে যদি একে যদি দেখতে পাও তোমরা, তাহলে তোমরা অবশ্যই এর সাথে কথা বলবা, এ খুব ভালো আমাদেরকে জায়গা ঘুরে দেখাচ্ছে এদের এখানকার। একদম পাহাড়ের একদম ভিতরে আছি, তো মানে এখান থেকে বার হতে হতে আর কি একটু দেরি হয়ে যাবে, তো তার জন্য আর কি সামনে একটা স্পট আছে, তো ওই স্পটের সামনে দাঁড়াবো আর দাঁড়ায় ওখান থেকে আর কি ভিউগুলো তোমাদেরকে আর একটা মানে আরও সুন্দর সুন্দর ভিউ দিব। তো সেটাই আর কি, তো তোমরা আর কি পুরো ভিডিওটা দেখো, দেখতে থাকো, এখনও শেষ হয়নি, আর পুরোটা দেখো। তো নদী পার করার জন্য আমার প্যান আরও ভিজাতে হবে, তো কী করবে এখন, ভিজে ভিজে যেতে হবে। তো বন্ধুরা দেখো একদম ভিউটা, বন্ধুরা বাসু সাপ আর কি ওদিক দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, তো আর কি ওই ব্রিজটা দিয়ে আর কি ঘুরে ঘুরে উঠবে, তো আমরা আর কি সামনেই দেখলাম এদিকে উঠা যাবে, মানে হেঁটে হেঁটে উঠা যাবে, বাইক নিয়ে উঠা যাবে না।
তো আমরা আর কি সামনে দিয়ে উঠবো, আর ও আর কি একটু ঘুরে যাচ্ছে, মানে একা গেলে আর কি সুবিধা হবে, তো তার জন্যই আর কি ও যাচ্ছে একাই। আর আমরা দুজন, আমি আর গুড্ডু ভাই, যে দেখতে পাচ্ছ আমি আর গুড্ডু ভাই দুজন মিলে আর কি এদিক দিয়ে উঠবো শর্টকাট, তারপরে সামনে যাব, তারপরে ভিডিও তোমাদেরকে দেখাবো। আর আজকে ওয়েদারটা একদমই মানে খুব বেশি একটা ভালো ছিল না, মানে সকালের দিকে ভালো ছিল, যতটুকু টাইম ভিডিও বানালাম ততটুকু টাইম খুবই ভালো ছিল, তারপরের থেকে এই যে এখন আরও মানে একটু মেঘ মেঘ করছে আর মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মনে হয়। তো কি বলবো আর, এখান থেকে ওদিকে যাই, আর একটা স্পটে যাই, স্পটে যাই একটু দাঁড়ায়, তারপরে তোমাদেরকে রাতের ভিউটা দেখাবো, রাতের ভিউটা দেখায় তারপরে এখান থেকে রাতে আর কি বাড়ি ফিরবো। সব ক্যালি দেখাচ্ছে পাচা উঁচু করে দিয়ে বাইকে, ও পোড়ো ড্রাইভার, পোড়ো ড্রাইভার। তো বন্ধুরা, বাসে সব আর কি একাই চলাইছে, আর গুড্ডু অল্পটুক লাটা করিতে চলাইছে, আমি চলাই নেই। তো আমি আর কি একটা রিলস বানালাম, তো যারা যারা আর কি ইনস্টাগ্রামে বাসুদার সাথে কথা বলতে চাও, তারা তারা ইনস্টাগ্রামে বাসুদাকে মানে আর কি ফলো করতে পারো। বাসুদার চ্যানেলটার নাম কি বলে দাও, সাত আট নয় ৭৯৭৯। তো এটা আর কি বাসুদাকে তোমরা ফলো করে দিও, আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা চেক করে নাও, বাসুদার সাথে চ্যাট করতে পারো। তো এটা আর কি বাসুদা সুন্দর সুন্দর ফটো আপলোড করে ইনস্টাগ্রামে, দেখতে পারো। তো এই জায়গাটাকে আমরা খুব মিস করবো, টাটা। তো মানে ফাইনালি এখানটায় একটা দাদার সাথে আর কি দেখা হয়ে গেল, এখানটাই দাদাটার বাড়ি। তো দেখতে পাচ্ছ দাদাটার মানে দাদাটার বাড়ির পাশে আর কি আমরা মানে ঘুরতে বেড়াতে এসেছি এখানটায়, আর বেড়াতে এসে এত সুন্দর সুন্দর ভিউ, আর সারাদিন দাদা আজকে তোমাদের এখানেই কাটাইছি। তো দাদার কাছে জায়গাটার নাম আর কি জিজ্ঞাসা করিনি আমরা, তো দাদাটার মানে মানে দাদাটার বাড়ির সামনে যে জায়গাটা যে আছে, তো ওই জায়গাটা আর কি আমরা মানে নামও জানি না, তো তার জন্য আর কি দাদাকে এখন জিজ্ঞাসা করবো, দাদা এই জায়গাটার নাম কি? সামসিং। তো এই জায়গাটার নাম হলো সামসিং, তোমার সামসিং বাগানের এটা ইংখাং। ও ইংখাং, ও তো এটা আর কি ইংখাং, তো এটা আর কি মানে ইংখাং। তো এই জায়গাটার নাম আর কি ইংঠাং। তো মানে আগে কোনো কখনো আর কি আসিনি, মানে পাহাড়ে তো আমি খুব কম ঘুরি, তো তার জন্য আর কি মানে এই দাদাটার বাড়ির সামনে এসে জায়গা, দাদা তোমাদের বাড়ি এখানকার জায়গাটা একদম সেরা আছে, মানে একদম কি বলবো একদম এক নম্বরে আছে, মানে সেরা, মানে পাহাড়ে আমরা কম ঘুরি, তো এবারে আর কি তোমাদের বাড়ির সামনে আসলাম, তো এসে আর কি এত সুন্দর সুন্দর ভিউ দেখছি, সেই মজা লাগছে। দাদা তোমার নাম কি? বীরেমেকা। তো দাদাটার নাম হলো আর কি বীরেমেকা। তো দাদার নাম আর কি বীরেমেকা, দাদা খুব ভালো। তো দাদাদের বাড়ির সামনে আসছি, দাদা বললো এখানকার জায়গাটা এত সুন্দর এরকম এরকম, তো অনেকক্ষণ এখানটায় দাদাদের বাড়ির সামনে এখানে কাটাইছি। তো তোমরাও যদি কোনোবারও আসো, দাদার সাথে দেখা হলে দাদার সাথে কথা বলবা, দাদা খুব ভালো মনের মানুষ, তো এটাই বলবো আর কি। তো বন্ধুরা, দাদা আমরা এখান থেকে এখন বার হয়ে যাবো, তো অনেক রাত হয়ে যাচ্ছে, সামনে যাই একটু দাঁড়ায় চাটা খাই, আমরা বাড়ি চলে যাবো। তো এটাই আর কি, তো বন্ধুরা চলো এখান থেকে আমরা বার হয়ে যাই, আর তার সাথে সাথে সামনে আরও একটা যদি সামনে কোনো ভালো ভিউ পয়েন্ট পাই তাহলে সেখানে দাঁড়াবো, আর তার সাথে তোমাদেরকে সিনেমেটির সাথে সাথে ভিউগুলো দেখাবো।